হ্যালো বন্ধু, তোমার রিমোর কি খবর পেলে বলো না? কানে ধরে তো সেইভাবে খুব মিস করছি, মানে মিস করছি তো তার জন্য তোরা দিলাম। কথা বলি দাঁড়া, ওই দেখ ব্যাটারি বন্ধু আসতেছে, এমন বানান বানাম বাদ দে। বন্ধু কি মনে হয় আমি জানতাম না, জানলাম বন্ধু, তোমার সড়কে শক্তি হবে কিভাবে? শক্তি মনে আছে সেদিন ক্লাসে ওরা আমাদেরকে কিভাবে অপমানিত করেছিল? হ্যাঁ, জি অপমানিত করছিল। তারপর তোকে আমি কি বলছিলাম যে হ্যাঁ, প্রতিশোধ আমি নিব। প্রতিশোধ? হ্যাঁ। তো এই কাহিনী জানতে হলে আমাদেরকে ফ্ল্যাশব্যাক যেতে হবে। চলো ফ্ল্যাশব্যাক থেকে একটু ঘুরে আসি। ওকে। বাড়ি দেখ, বন্ধু আইসে।
সানা বন্ধু ক্লাসে বড় ভাই তুমি আমাকে বন্ধু বন্ধু কি আর করবো অনেক কিছু হচ্ছে আমার সাথে খারাপ ব্যবহার করছে ঠিক আছে এটা আমি মানি নিবি তুই তুই আমার বন্ধু ছোট বেলা থেকে তুই আর আমি একসাথে বড় হয়েছি তোর ওপর আমি কিছু মেনে নিতে পারতেছি না এর কোন একটা ব্যবস্থা নিতে হবে কি হবে ব্যবস্থা ওদেরকে শাস্তি দেবো তুই শুধু দেখবি তুই কান্না করবি না দেখতে চা হ্যাঁ চোখ শুকিয়ে ফেলছি কোন কান্না করিস না চল আজকে দেখে আমাকে কেন স্মরণ করছিস বল কিন্তু মনে রাখিস আমাকে স্মরণ করলে তার প্রতিদান দিতে হবে মনে রাখিস কিন্তু আমি সব প্রতিদানের জন্য প্রস্তুত আমি তোমার কাছে শক্তি চাই শক্তি চাই আমি কিসের শক্তি চাস আমার কাছে আমি চাই সুপার পাওয়ার যাতে আমি প্রতিশোধ দিতে পারি সুপার পাওয়ার শক্তি চাস তুমি আমাকে শক্তি দাও ডেভিল আমাকে শক্তি দাও শক্তি চাস শক্তি মনে রাখি তুই যদি তোর শরীরে তো শক্তি চাস তোর আত্মা দেহের আত্মা সবসময় আমাকে থাকবে আর আমি যে কোনো সময় তোকে আমি
তোরা তাকে উঠিয়ে নিয়ে নিব, মনে রাখিস কিন্তু আমি রাজি। কিন্তু আমাকে চলে যেতে হবে। কোথায় যাবো বন্ধু? আমার আত্মা টেবিলের কাছে আছে, আমাকে এখন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। আমাকে ছেড়ে চলে যাবে বন্ধু? ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে আমাকে চলে যেতে হবে বন্ধু। আমি কিভাবে আসবো? আমার আর থাকা সম্ভব নয়। একদম চাপিস না, আমি কথা দিচ্ছি সবসময় আমি তোর মাঝে থাকবো, সবসময় নিজের মাঝে তুই আমাকে খুঁজে পাবি। আমার মাঝে তুই খুঁজে পাবি? তুই হাসি মুখে আমাকে দিয়ে দেয়। কীভাবে দেবে বন্ধু? বন্ধু তুই আমাকে ছেড়ে চলে গেলি বন্ধু, টেবিলের সামনে তোমাকে স্বাগতম। এসেছিস তাহলে তুই? হ্যাঁ আমি এসেছি, আমি আমার কথা রেখেছি। কথা রেখেছিস, এখন তোকে আমার সাথে যেতে হবে। আমি তোমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমার একটা আবদার আছে তোমার কাছে। বল তাড়াতাড়ি। আমি চাই আমার শক্তিগুলো আমার বন্ধু নোবেলের কাছে রেখে যেতে। রাজব, ঠিক আছে তাহলে তোর কথাই থাক, তাহলে কিন্তু তুই আর এই পৃথিবীতে আসতে পারবি না। বল রাজি আছিস? ঠিক আছে, তবে তাই হোক, তবু আমার বন্ধু যেন রেখে থাকে। তোর কথাই চলবে, আমার হাতে হাত রাখ। তোর বন্ধুর চশমা না? বন্ধু আমাকে বলেছিল আমার মাঝে সারা জীবন থেকে দেবে, মানে এই চশমা। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ।